বছরের পুরনো রোমান সাম্রাজ্যের পম্পেই নগরী, যে শহর ধ্বংস হয়েছিল ঘুমন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াসের জেগে ওঠার মধ্য দিয়ে। বর্তমানে শহরটি দেখতে প্রতিনিয়ত ভিড় করেন বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীরা, পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। সময় সুযোগ পেলেই ঘুরে আসেন ঐতিহাসিক শহরের বিভিন্ন স্থাপনা দেখতে। ঐতিহাসিক এ শহর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইতালি ব্যুরো প্রধান শাওন আহমেদ। পম্পে ছিল প্রাচীন রোমান নগরী। পরিকল্পিত নগরীটি চাপা পড়েছিল পাশের ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নি উৎপাতে সৃষ্ট জ্বলন্ত লাভার নিচে। বর্তমান ইতালির কাম্পানীয় অঞ্চলের সেই পম্পে নগরী ঘুরতে গিয়ে বিষণ্নতা আর মুগ্ধতার অনুভূতি নিয়ে ফেরেন সারা বিশ্বের পর্যটকরা। ইতালির রূপ ও প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে শেষ করার মতো নয়, আর তাই তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই হাজারো পর্যটকের সমাগম ঘটে দেশটিতে। বিশেষ করে গ্রীষ্মকালে আগমন বাড়ে সবচেয়ে বেশি। দেশটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পিছিয়ে নেই বাংলাদেশিরাও। বিশেষ করে প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বেড়ানোর পাশাপাশি নতুন কিছু শেখার আকাঙ্ক্ষায় খুশি এসব পর্যটন স্পটে এসে। পম্পেতে আসছি, অনেক জিনিস শিখছি, অনেক ভালো লাগছে, অনেক জিনিস দেখছি। আমি পম্পে আসছি, এখানে অনেক কিছু দেখার মতো আছে আর অনেক কিছু শেখার মতো আছে, যেহেতু এটা একটা আগেকালে দিয়ে এলাকা যেখানে ভেসুভিয়াস ভুলকানো থেকে আগুন নামা আসার পরে এই পুরো জায়গা ধ্বংস হয়ে গেছে। ঐতিহাসিক এসব স্থাপনা দেখে অনেক কিছু শেখার আছে যা পাঠ্যপুস্তকে সম্ভব নয়, তাই সময় সুযোগ পেলেই ছুটে আসে অনেকে। আমরা পরিবার নিয়ে আমালফি আসছি, অসম্ভব ভালো লাগছে। আমরা বইয়ে এবং বিভিন্ন ভিডিওতে দেখেছি, আজকে আমরা নিজ চোখে দেখলাম, অসম্ভব সুন্দর। আর আমরা যেভাবে জানি না কেন নিজ চোখে যখন দেখি এই সৌন্দর্যগুলি তখন কিন্তু অনেক ভালো লাগে। আর শুধু বইয়ের ভিতরেই যে জ্ঞান আছে তা না, আমাদেরকে ভ্রমণ করতে হবে। ভ্রমণের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করা যায়, যেটি আমাদের আমার শিশু বা আমার প্রত্যেকের শিশুর জন্য অত্যন্ত জরুরি। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই পম্পে নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র ছিল এই পম্পেই। গত 300 বছর ধরে ধ্বংস হয়ে যাওয়া এই পম্পে নগরীর খনন এবং অনুসন্ধান অব্যাহত। হয়তো এখনও অনেক রহস্য লুকিয়ে আছে এই ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নগরীতে। ঐতিহাসিক স্থান স্থাপনা দেখতে কার না ভালো লাগে, আর তাই তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটকের সমাগম ঘটে ইতালিতে। আর এই পর্যটকদের কেন্দ্র করে ইতালিতে বাংলাদেশিরা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং অনেকের কর্মসংস্থান হয়েছে। আর এই কর্মসংস্থান এবং এই ব্যবসার কারণে প্রতিদিন বাংলাদেশে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা যাচ্ছে তা সত্যি প্রশংসার দাবিদার। শাওন আহমেদ, বাংলা টিভি, পম্পেই, ইতালি।